উন্নয়ন বা তথাকথিত উন্নয়নকেই গুরুত্ব দিয়েছেন। সেখানে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, ফ্লাইওভার, মেট্রো মতো প্রকল্প যেমন ছিল, একইভাবে আমরা লক্ষ্য করেছি যে হাতিরঝিলকেও বিভিন্ন রকমের নাটকীয়তার মধ্যে গিয়ে কোনোটা ভাঙ্গা কোনোটা গড়া, আবার এখন হাতিরঝিলের উপরে 40টা পিলার দিয়ে আবার আমরা এক্সপ্রেসওয়ের আর র্যাম্পও আমরা করলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো পলিসি শেষ পর্যন্ত টিকে নাই। শুধুমাত্র হাতিরঝিলকে কেন্দ্র করেও যদি পরিবেশগত বিষয়গুলো নিয়ে আমাদের পলিসি মেকার, আমাদের যারা পরিবেশ সংরক্ষণের জন্য আছেন, তাদের দায় দায়িত্ব নিয়ে আপনি যদি কথা বলতে যান, তাহলে সেটি একটি বিশাল উপাখ্যান হবে। কারণ এই হাতিরঝিলেই কিন্তু বিজিএমির ভবনটি ভাঙ্গা হয়েছে। বিজিএমির ভবন যতটুকু না জায়গা দখল করেছিল, তার চেয়ে বেশি জায়গা আমরা এখন নিয়ে গেলাম আমাদের এখানে র্যাম্পটিতে, এখানে মেট্রোর জন্য বা এক্সপ্রেসওয়ের জন্য আমরা সেটি দখল করলাম। তাহলে এই 150-200-300 কোটি টাকার বিল্ডিংটা ভেঙে আমরা কি শিক্ষা নিলাম সেখান থেকে? র্যাঙ্কস ভবন ভেঙে আমরা কি শিক্ষা নিলাম? অর্থাৎ আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত মাত্র পরিবেশের কথা হয়তো চিন্তা করলে করতে পারি, কিন্তু এরপরে সেটিতে আমরা আর চিন্তা করি না। তো আপনি এরপরে আসেন পান্থপুঞ্জ পার্কের কথা, এরপরে আপনি আনোয়ারা পার্কের কথা বলেন, সরোয়ার্দী উদ্যানের কথা বলেন, ধানমন্ডির সেই 350 গাছের, এবং জাকির ভাই যেটা বললেন রাতের 2টা বাজে গভীর রাতে সেগুলো কাটার জন্য লোক আসতো, আমরা সেগুলো পাহারা দিয়ে শেষ পর্যন্ত 27-28টি গাছ রক্ষা করতে পেরেছিলাম। এই থেকে বুঝে যায় যে দায়িত্বশীল যারা আছেন তারা কতটুকু দায়িত্ব পালন করছেন। আবার এটাও সত্য যে দায়িত্ব পালন করতে গিয়ে কক্সবাজারে ছাজ্জাদুজ্জামান সজল বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, সে কিন্তু নৃশংসভাবে হত্যা হয়েছে, খুন হয়েছে, এবং সেই খুনের আসামিদের যে গ্রেপ্তার করার জন্য আমাদেরকে আবার বন বিভাগের সামনে দাঁড়িয়ে কিন্তু সিভিল সোসাইটি যারা আছে তাদেরকে 23টি সংগঠনের পক্ষ থেকে সেখানে মানববন্ধন করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। তাও ধন্যবাদ, বর্তমান পরিবেশ মন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সহিত বিষয়টি দেখেছেন, এবং বন অধিদপ্তরের প্রধান উনি ও নিজেও এটি আন্তরিকভাবে দেখেছেন, এবং র‍্যাবের সহায়তায় আসামিরা শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমরা আশঙ্কা করছি যে আসামিরা শেষ পর্যন্ত শাস্তির আওতায় থাকবে কিনা, নাকি ইউসুফ হত্যার মতো আরেকজন বন কর্মকর্তা ইউসুফ হত্যাকারীদের মতো তারাও আইনের ফাঁকগোলে বের হয়ে যাবে। তো এই হলো যে মোটামুটিভাবে আমাদের অবস্থা। বন রক্ষা করার জন্য জলবায়ু সম্মেলন, যেটি 26তম জলবায়ু সম্মেলন ছিল, সেটি লন্ডনে হয়েছিল, গ্লাসগোতে, সেই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কমিটমেন্ট করা হয়েছে যে 2030 সাল নাগাদ অ্যাকশন ফর ফরেস্ট অ্যান্ড ল্যান্ড ইউজ, এই কমিটমেন্টে বাংলাদেশ 2030 সাল নাগাদ তাদের সমস্ত ফরেস্টকে সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা নিবে এবং নতুন করে কোনো বন ধ্বংস করতে দিবে না। কিন্তু এই 26তম জলবায়ু সম্মেলন থেকে ফিরে আসেই আমরা দেখলাম যে চিটংয়ে সিআরবি, কক্সবাজারে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ট্রেনিং সেন্টার, এরকম প্রায় 1000-1000 একরের বেশি বনভূমি কিন্তু আবার বরাদ্দ দেওয়া তোড়জোড় শুরু হয়ে গেল। এই যে বিপরীতমুখী বা কন্ট্রাডিক্টরি অবস্থান আমরা লক্ষ্য করছি, সেটি কোনোভাবেই বন রক্ষা করার জন্য শক্তিশালী কোনো অবস্থান হিসাবে আমরা দেখি না, যে কারণে আমরা আশঙ্কা থাকি, আমাদেরকে রাত জাগতে হয়, আমরা ঘুমাতে পারি না। এই অবস্থায় এই যে বর্তমান তাপদাহটি আসলো, এই তাপদাহটি আমি বারবার করে বলছি, জাকির ভাইও বলছেন যে এটি সুদীর্ঘ সময় ধরে পরিবেশ ধ্বংসের একটি ফলাফল, এবং সেই ফলাফলের মাত্র ডেমোটুকু দেখানো হচ্ছে। পুরা কাহিনীটা, পুরা মুভিটা কিন্তু এখনো বাকি রয়েছে। আমরা এই 43 ডিগ্রি বা 42 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ দেখেছি, আমরা ক্যাপসের পক্ষ থেকে 43.9 ডিগ্রি, প্রায় 44 ডিগ্রি আমরা গত পরশু দিন উত্তরা 13 নম্বর সেক্টরে আমরা তাপমাত্রা রেকর্ড করেছি। অর্থাৎ ঢাকাতে অলরেডি 43.9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এসেছে দিনের একটি বিশেষ সময়, হয়তো তারও বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের যে গড় তাপমাত্রাটি দিচ্ছে সেটি দিন রাতের গড় তাপমাত্রা, সেখানে হয়তো 42 ডিগ্রি আছে, কিন্তু বাস্তবিকত্বে এটি 43 ছাড়িয়ে গেছে, এবং ফিল্ড লাইক অর্থাৎ আর্দ্রতার বেশি উপস্থিতির কারণে এই 43 ডিগ্রিটি প্রায় 50 ডিগ্রির মতো আমাদের ফিল হচ্ছে, এই 43 ডিগ্রিটি প্রায় 50 ডিগ্রির মতো ফিল হচ্ছে, এবং সেই কারণে মানুষের ভোগান্তি শেষ নাই,
তার উপরে আমরা লক্ষ্য করছি যে স্কুলগুলো খুলে দেওয়ার মতো কতগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে এটি কোনোভাবে একটি ভালো সিদ্ধান্ত না। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমি শুনছিলাম যে যারা স্কুল খোলার সিদ্ধান্তের পক্ষে ছিলেন তারা বলছেন যে বাচ্চাদেরকে অ্যাডাপ্টেশনে পাঠাতে হবে, আগামী দিনে আরো গরম হবে, তারপরে ওই কারণে তাদেরকে রেডি করতে হবে। খুবই অযৌক্তিক একটি বিষয় আমার কাছে ঠেকেছে, কারণ আমরা বুঝি গিনিপিকটা সবার আগে বাচ্চাদেরকে দিয়ে দিব, আমরা নিজেরা সমস্ত বন ধ্বংস করে ফেললাম, পাহাড় কেটে ফেললাম, খাল দখল করে ফেললাম, দূষণ করে ফেললাম, নদীর উপরে বড় বড় অট্টালিকা বানালাম, হাতির ঝিলের উপরে আমরা র্যাম্প বানিয়ে দিলাম, আর এটার জন্য দায়ভার আমরা দিয়ে দিব আমাদের বাচ্চাদেরকে। এখন এই 40 ডিগ্রির উত্তপ্ত কড়াইয়ের জায়গাতে আমরা তাদেরকে পাঠিয়ে দিব স্কুলে, যা বাবা সব শিখে আস, পরিবেশের পাঠ নিয়ে আস, পরিবেশের প্রাথমিক পাঠ ওইখানেই চলছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে কড়াই দিয়ে সেখানে কই মাছ ভাজা হচ্ছে। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের পলিসি, এই হলো আমাদের পরিবেশ সংরক্ষণের বিষয়। সব আসলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা, এই অবস্থায় আমরা রয়েছি। আমাদেরকে আসলে শক্তিশালীভাবে থাকতে হবে, সিভিল সোসাইটিকেই আসলে এই পর্যন্ত সমস্ত জায়গায় পরিবেশ সংরক্ষণের জন্য দাঁড়াতে হয়েছে। সেই ফারাক্কা বাঁধের জন্য মাওলানা ভাসানীর যেই লং মার্চ, তখন থেকে যেরকম সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়াতে হয়েছে, এখনো পর্যন্ত সর্বশেষ আমরা বসুন্ধরাতে দেখছি নির্বিচারে গাছ কাটা হচ্ছে, সেখানকার স্থানীয়রা এটা আন্দোলন করছে, আমরা পরিবেশবাদীরা সেখানে গিয়ে বাধা দিচ্ছি, আমাদের যশোরে, আমাদের কুষ্টিয়াতে, সব জায়গায় গাছ কাটানোর জন্য সবাই যেন এক পায়ে খাড়া, নদী দখল করার জন্য এবং দূষণ করার জন্য লেকগুলো সরকারিভাবেই বক্স কালপার্টের মাধ্যমে খালগুলোকে আমরা ঢেকে দিয়েছি, সেগুলো আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। সার্বিকভাবে বলা যায় যে আমাদের পরিবেশটি ভালো নেই, আমাদের পরিবেশ অসুস্থ হয়েছে, পরিবেশ যা তার এখন প্রতিশোধটি নেওয়া শুরু করেছে, এখনই আমাদের থামতে হবে, তা না হলে আগামী দিনে আরো খারাপ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে।